নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। উন্নয়নমূলক কাজের পরিদর্শনে সোমবার বনমালীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা রেল স্টেশনে আইএসবিটি থেকে প্রিপেড অটো ট্যাক্সি পরিষেবা চালু করতে চলছে ত্রিপুরা সড়ক পরিবহন নিগম। আটক নেশা সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট, উদ্ধার নগদ 5 লক্ষাধিক টাকা সহ কোটি টাকার ড্রাগস। আমবাসা মহকুমার বিভিন্ন পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করল সোমবার। দুই শিক্ষিকার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা করল এক ছাত্রী ও এবিভিপি ছাত্র সংগঠন। এবার সংবাদ বিস্তারিত। উন্নয়নমূলক কাজের পরিদর্শনে সোমবার বনমালীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজ বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন। যারা নিজের দায়িত্ব পালন করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। উন্নয়নমূলক কাজের পরিদর্শনে সোমবার সকালে বনমালীপুরের বিভিন্ন এলাকায় বেরিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানা গেছে, মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন। বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজের খোঁজ নিচ্ছেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, স্থানীয় কাউন্সিলরদের এবং সেক্টর অফিসারদের কাজের ভূমিকায় তিনি মোটেও খুশি নন। তিনি কড়া বার্তা দেন জোনাল অফিসারদের বিরুদ্ধে। তিনি জানান, জোনাল অফিসাররা 15 দিন মাঠে নেমে কাজ করবেন, কোনো প্রকার ধর্মঘট বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী জানান, যারা নিজেদের দায়িত্ব পালন করতে পারে না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের মাধ্যমে আমি সবাইকে অবগত করছি, যারা ইলেকটেড কাউন্সিলর আছে এরা নিজের নিজের এরিয়া ঘুরেন, যারা সেক্টর অফিসার আছে নিজের কাজটা করেন। সেই কারণে ড্রেন সাফ করার জন্য 8 ফিট পর্যন্ত ময়লা জমে আছে। তো কাউন্সিলারের চোখে দেখে না, সেক্টর অফিসার চোখে দেখে না। এখন আমি বলেছি যে সমস্ত অফিসাররা, যে জোনাল অফিসার রয়েছে এরাও ফিল্ডে নামবে, যে কমসে কম 10 থেকে 15 দিন ফিল্ডে, 15 দিন অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হয়। আর যারাই কাজ করবে না তাদেরকে বাড়িতে পাঠাও। এই জীবনে চলবে না বলে আমি কাজ করবো না তার জন্য স্ট্রাইক করবো, স্ট্রাইক করলে জেলে পাঠাবো সবাই। কারণ আগে আমার আগরতলাকে জঞ্জাল মুক্ত করতে হবে, মশা মুক্ত করতে হবে, মানুষকে ম্যালেরিয়া মুক্ত করতে হবে। আর সেগুলো যদি আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে না করি, আর ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখেছি যে ড্রেনের জায়গাগুলো একবার করে রেখে দিয়েছে। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগরতলা রেল স্টেশনে আইএসবিটি থেকে প্রিপেড অটো ট্যাক্সি পরিষেবা চালু করতে চলছে ত্রিপুরা সড়ক পরিবহন নিগম। প্রিপেড কাউন্টার সহ যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখতে সোমবার যোগেন্দ্রনগর ও বাদারঘাট রেল স্টেশন পরিদর্শনে যান টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার। শীঘ্রই আগরতলা রেল স্টেশন থেকে প্রিপেড অটো সার্ভিস ও ট্যাক্সি পরিষেবা চালু হবে বলে জানান দীপক মজুমদার।
আমাদের রাজ্য সরকার তথা মানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন, আগামী 20 জেলার মধ্যে আগরতলায় বাজারঘাট রেল স্টেশন এবং যোগেন্দ্রনগর রেল স্টেশন এবং চন্দ্রপুর ISBT-তে প্রিপেড অটো ট্যাক্সি কাউন্টার খুলতে হবে। তাই সেই নির্দেশ অনুযায়ী আমাদের দপ্তর মন্ত্রী মাননীয় সিংহরাম মহোদয় আমাদের মিটিং করে সভা করেছিলেন। উনি বলেছেন যে এটা খুব আর্জেন্ট বেসিস দেখতে দিয়েছে এবং আমাদের TRTC-কে দায়িত্ব দিয়েছে ইন্টার কাউন্টার ওপেন করার জন্য, আগামী 20 জুলাই আছে করতে হবে। সেই কারণে আজকে আমরা এখানে ভিজিট করেছি আমাদের মেন ডিরেক্টর সহ আমাদের অফিসিয়ালরা বড় ব্যাগরা আছেন এবং আমি সিনিয়র স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। একটা জায়গা আমরা এখানে সিলেক্ট করেছি, ওনারা ওনাদের দপ্তরের সঙ্গে কথা বলে আমাদেরকে ডায়লগ করবে। তো আমরা আশা করছি যে আমাদের এই বিশেষ করে শহরবাসী বা রাজ্যবাসী যাত্রীদের যারা যাত্রীদের ট্রেনে যারা আসেন বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী, তারা যে যাত্রী পরিষেবা সুন্দরভাবে পান এবং বিশেষ করে যাত্রীদের নিরাপত্তার জন্য প্রিপেড কাউন্টার। আম্বাসায় আটক নেশা সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট, ড্রাগস মাফিয়া কোকনদেবনাথ ও রূপক সাহাকে আটক করে আম্বাসা থানার পুলিশ। কোকনদেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 5 লক্ষাধিক টাকা নগদ সহ বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে আম্বাসা থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 20 কোটি টাকার উপরে। আম্বাসা থানার পুলিশের দীর্ঘদিনের নজর ছিল ড্রাগস মাফিয়া খোকন দেবনাথের উপর, তবে তাকে কোনোভাবে জালে তুলতে পারেনি পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকেই আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত ও OC হিমাদ্রি সরকার উৎ পেতে বসে থাকে। তখন আম্বাসা বাজারে অন্য একজনকে ড্রাগস দেওয়ার সময় পুলিশ খোকন দেবনাথ এবং রূপন সাহাকে হাতে নাতে ধরে ফেলে। তারপর ভাওলিয়া বস্তি স্থিত খোকনের বাড়িতে আম্বাসা থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে তল্লাশি চালানো হয়। তার বাড়িতে বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে প্লাস্টিকের 2টি ড্রামে প্রচুর পরিমাণে ড্রাগস এবং নগদ 5,34,000 টাকা উদ্ধার করা হয়। বেশ কিছুদিন ধরেই আম্বাসা থানার নজর ছিল আম্বাসার নেশা সাম্রাজ্যের বাদশাহ খোকনের দিকে। সোমবার তাকে জালে তুলল পুলিশ, বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ তাকে আটক করল পুলিশ। এলাকাবাসীরা জানায় বহুদিন ধরে এই এলাকায় খোকন নেশার সাম্রাজ্য চালিয়ে আসছে। জানা যায় খোকনের স্ত্রী রীতা দেবনাথও এই ব্যবসায় জড়িত রয়েছে। পুলিশ তার স্ত্রীকেও আটক করেছে। সব মিলিয়ে ড্রাগস পাওয়া যায় 490.69 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। রুকুন রায় আম্বাসা PS-এর আরো 2টো NDPS কেসের সাথে যুক্ত ছিল। তারপর আমরা খোকন দেবনাথের ওয়াইফকেও আমরা ডিটেন করেছি। সকালবেলায় আম্বাসা থানার পুলিশ স্পেশাল ভেহিকল চেকিং গিয়েছিল আম্বাসা ব্যাংক চৌমুনিতে। যখন ওরা বাইক চেকিং করছে তখন দুজন ধরা পড়লো যে ছাত্রদের সাথে সাসপেক্টেড ব্রাউন সুগার 2টা পাউচ পাওয়া গেছে। দুজন হলো খোকন দেবনাথ, বাড়ি হলো ভাঙ্গিয়া বস্তি, রূপন রয়, বাবার নাম বেনু রয়, লেট বেনু রয়, চন্দ্রাই ঝাড়া। তাদের জিজ্ঞাসাবাদ করার সাথে সময় 2টা এবং বাইক চেকিংয়ের সময় 2টা পাউচ পাওয়া যায়। খোকন দেবনাথের বাড়িতে সার্চ করা হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিল সাথে কার্যন হলাম। তখন তার বাড়ি সার্চ করে আরো 32টা পাউচ পাওয়া যায়, যেগুলি মাটির নিচে আমরা পড়ে 2টো ড্রাম থেকে এগুলি পেয়েছি। এই টোটাল ওয়েটটা হলো 490 গ্রাম, আর সাথে আমরা 5,34,500 টাকা ক্যাশও পেয়েছি ড্রামের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরব বিরতির পর। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এমনই একটি প্রকল্প যা রাজ্যবাসীদের সুলভ এবং উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে এসেছে। এই প্রকল্পের আওতায় চিকিৎসা, সার্জারি এবং রোগ নির্ণয়ের খরচের জন্য 1354টিরও অধিক মেডিকেল প্যাকেজের বীমা কাভারেজের মাধ্যমে ত্রিপুরায় প্রায় 20 লক্ষেরও বেশি মানুষকে স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে এবং 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। আমরা তো দিন কাজ করি স্যার, আমরা তো ক্ষমতা নাই যে চিকিৎসা করে নেন। আমরা আয়ুষ্মান ভারত থেকে আমরা সাহায্য পাই ছেলেদের চিকিৎসা করাতে। এই প্রকল্পের সমস্ত তালিকাভুক্ত হাসপাতাল এবং এলাকার কমন সার্ভিস সেন্টার থেকে প্রকল্পের সুবিধাভোগীদের PMJAYE কার্ড দেওয়া হচ্ছে। তাছাড়া এই প্রকল্পের সুবিধা পেতে হলে হাসপাতালে ভর্তির সময় এবং ছুটির সময় আরোগ্য মিত্রের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। রোগী থাকবে না অসহায়, আর রোগীর হবে এবার বিনামূল্যে প্রতিকার। ত্রিপুরার স্বাস্থ্য সুরক্ষা সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সামনে মাধ্যমিক, তুমি 100% তৈরি তো? হ্যাঁ, তোমার মতোই লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতিকে 100% সম্পূর্ণ করার জন্য এসে গেল পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস 2020। মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন ও স্যাম্পল কোশ্চেন্স যথাযথ অনুসরণ করে তৈরি এই বইটিতে থাকছে প্রচুর মডেল পেপার্স, প্রতিটি বিষয়ের উত্তর সহ স্যাম্পল কোশ্চেন্স, গণিতের উত্তর ও মাধ্যমিক 2020-র প্রতিটি বিষয়ের গ্যারান্টিযুক্ত সাজেশনস। আজই সংগ্রহ করো পারুল প্রকাশনী। लेके चलो सोच दे अभी शुरुआत करो, होगा कल सही। देख भाई एक फाय एक राय दूंगा, चल वही पल में ही जीने, कल नहीं सपने पुकारे, चल वही। एक नई रोशनी सरूबरू होना है, आँखों में जो सपने हैं उसको पूरा करना है। शुरुआत यहाँ से हो तो मंजिले ना दूर है, यहाँ पे दिन बिताना मानो बेस्ट डेज कहलाता है। एक फाय हमारा आशिया ইউনিভার্সিটি ত্রিপুরা। এসে গেল বর্ষসেরা, বিশ্বসেরা রেফারেন্স সিরিজ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা SCERT প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায় যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর। ইংরেজির জন্য ডক্টর PC ধরের স্মার্ট ইংলিশ, বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিকার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই গরজো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Wow. রূপ তো কম না সহ্য। ভাবির
আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। আরএফএল ডিলাক্স প্যাকেট, ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি, শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী। চাচা বলেছিলাম না ডিলাক্স প্যাকেট, হাতলটাও মজবুত, কালারটাও জোস। আরএফএল ডিলাক্স প্যাকেট, রূপে যার পরিচয়। ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? ওদিকে কবির কবিতার অতমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চিয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্্যাল। দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি, আর এই ব্যস্ততার জন্যই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্যে আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ, আর 24 ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। ফেলাম বিরতির পর। কৈলাসহর মহকুমার বর্ণগর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাপতি তথা বিধায়ক ভগবান দাস। এই সভায় মোট 97 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। যে 3 স্তর পঞ্চায়েতের মধ্যে যে সিস্টেম রয়েছে, গ্রাম উন্নয়নের জন্য অনেক প্রকল্প, অনেক দপ্তর সেখানে রয়েছে, আর গ্রাম উন্নয়নে যে প্রথম বিষয় হচ্ছে 3 স্তর পঞ্চায়েতের ঘোষণা। তাই আগামী 27 তারিখে আমরা সকলে এমন একটি সিদ্ধান্তের সাক্ষী হব, এমন একটি সিদ্ধান্ত আমরা নিতে চলেছি যে আগামী 5 বছরের জন্য আমরা ইয়াজি কাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা পরিবারের যারা সদস্য সদস্যরা রয়েছে, আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে, তাদের ভবিষ্যৎ আমরা নির্ণয় করব আগামী 27 তারিখে। সোমবার মাতাবাড়ি ব্লকের বিডিও সৌরভ দাসের কাছে 32 মাতাবাড়ি কেন্দ্রের পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিল। প্রার্থীরা জানায় এ পঞ্চায়েত নির্বাচনে 100% জয় নিশ্চিত এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পগুলি বাস্তবায়িত করার জন্য কাজ করবে নির্বাচিত প্রার্থীরা। আজকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী 3 স্তর পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নমিনেশন জমা দেওয়া হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত 3 স্তর পঞ্চায়েতের প্রার্থীরা 100% আশাবাদী আমরা জয়ী হব। উন্নত নরেন্দ্রভাই মোদীজির যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস জারি থাকবে সেটা নিশ্চিত। 3 স্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ঘণ্ট শেষ হওয়ার পর এগিয়ে বিজেপি। সোমবার আমবাসা মহকুমার বিভিন্ন পঞ্চায়েতের বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। প্রায় সবকটি পঞ্চায়েতেই বিজেপির প্রার্থীরা প্রার্থী দিয়েছে।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ঘণ্ট শেষ হওয়ার পর এগিয়ে বিজেপি। অস্তিত্ব রক্ষার প্রশ্নে নিজেদের প্রার্থী কয়েকটি কেন্দ্রে বিরোধীরা দাঁড় করালেও তা কোনোভাবেই বিজেপির বিপুল জয়ের পথে কোনো ভূমিকায় রাখবে না। সোমবার আম্বাসা মহকুমার বিভিন্ন পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। প্রায় সবকটি পঞ্চায়েতেই বিজেপি প্রার্থী দিয়েছে। এদিন বিজেপি দলের প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সবকটি আসনে প্রার্থী দিয়েছে। আম্বাসা বাজার থেকে প্রার্থীদের নিয়ে মিছিল করে আম্বাসার ডোলোবাড়িস্থিত বিডিও অফিসের সামনে মিলিত হয়। পরে একে একে বিডিওর কাছে মনোনয়নপত্র দাখিল করে বিজেপি মনোনীত প্রার্থীরা। উপস্থিত ছিলেন বিজেপির ধলাই জেলা সভাপতি পরিমল দেববর্মা, মন্ডল সভাপতি গোপাল সূত্রধর। আম্বাসা পঞ্চায়েত সমিতির 9টি আসনের মধ্যে 5টিতে সিপিআইএম ও 3টিতে কংগ্রেস প্রার্থীরা ময়দানে রয়েছেন। ধলাই জেলা পরিষদের 13টি আসনের মধ্যে 8টিতেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সিপিআইএম 6টিতে এবং কংগ্রেস 3টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকে আমরা সমস্ত পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত স্তরের নমিনেশন আমরা আজকে দাখিল চলছে। কোথাও মূলত ধলাই জেলাতে 3টা ব্লকেই নমিনেশন দাখিল হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা পরিষ্কার বলেছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, যে কেউ নমিনেশন দিতে পারে। আমাদের এমন কোনো কথা নেই বা আমাদের কোনো এমন কোনো বার্তা নেই যে কেউ নমিনেশন দিতে পারবে না, কোনো দলের লোক নমিনেশন দিতে পারবে না, এমন কোনো ঘটনা নেই এখন পর্যন্ত আমার কাছে, এমন কোনো ঘটনা নেই। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার পরেই আসল ছবি আসবে সামনে। আম্বাসা থেকে নান্টু দেবী রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এসএফআই ও টিএফ এর যৌথ উদ্যোগে শহীদ অরুণ দেবের শহীদ দিবস উপলক্ষে আগরতলা ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এদিন যুবক যুবতীরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। ছাত্র সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন তারা যে চেতনায় ছাত্র যুবকদেরকে একটা মানুষ হিসেবে তৈরি করে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের যে ধারাবাহিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে এই রক্তদানের মতো মহাদানের মধ্যে তার মনুষ্যত্ব বিবেককে জাগিয়ে আগামী দিন এই অন্যায়ের বিরুদ্ধে কিভাবে দাঁড়াবে তার শক্তি জোগাবে এবং নিশ্চয়ই ভারতের ছাত্র ফেডারেশন। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরব বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। চলো সোচ নেই অভি শুরুয়াত করো হোগা কল সে হি দেখ ভাই দেখ ভাই এক রায় দুগে চল ওহি পল মে হি জিলে কল কহি সপনে পুকার চল ওহি এক নই রোশনি সরুবরু হোনা হে আঁখো মে জো সপনে হে উসকো পুরা করনা হে শুরুয়াত ইহাঁ সে হো তো মঞ্জিলে না দূর হে ইহাঁ পে দিন বিতানা মানো বেস্ট ডেজ কহলাতা হে দেখ ভাই হামারা আশিয়া শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী।
নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের দ্বারা অনুমোদিত এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তত্ত্বাবধানে নার্সিং সায়েন্স ইনস্টিটিউটে শুরু হচ্ছে 3 বছরের GNM কোর্স। অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ছাত্রছাত্রীদের অদূর ভবিষ্যতে চিকিৎসা জগতে ভালো সেবিকা এবং সেবক হিসেবে তৈরি করে তোলাই আমাদের মূল লক্ষ্য। রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেল এবং ট্রান্সপোর্ট সহ ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই ও ক্যাম্পাস প্লেসমেন্টের সুবিধা। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, এ ইউনিট অফ বালাজি গ্রুপ অ্যান্ড দেবলোক হসপিটালস। শুধু সেরা সেরা নয়, পারুল প্রকাশনী নিয়ে এলো এমন এক বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায়, যা এনে দেবে সর্বোচ্চ নম্বর। ত্রিপুরা SCERT প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য ডক্টর অজয় চক্রবর্তী ও ডক্টর অর্জুন কুমার দের বিজ্ঞান রেফারেন্স, জীববিদ্যার জন্য ডক্টর শ্রীমন্ত কুমার রাউত ও ডক্টর সন্দীপ চৌধুরীর বিজ্ঞান রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়, সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি, সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে, সিস্টার গুঁড়ো মশলা। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। আসল জগ হবে, আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস আছে। ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান, আর ভিউং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন, এমনিতেই আপনার জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি, আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর, সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে।
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এমনই একটি প্রকল্প যা রাজ্যবাসীদের সুলভ এবং উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে এসেছে। এই প্রকল্পের আওতায় চিকিৎসা, সার্জারি এবং রোগ নির্ণয়ের খরচের জন্য 1354টিরও অধিক মেডিকেল প্যাকেজের বীমা কভারেজের মাধ্যমে ত্রিপুরায় প্রায় 2,00,000 বেশি মানুষকে স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে এবং 5,00,000 টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। আমরা তো দিন মজুরি কাজ করে স্যার, আমরা তো ক্ষমতা নাই যে চিকিৎসা করে নেন। আমরা আয়ুষ্মান ভারতের থেকে আমরা সাহায্য পাই ছেলেদের চিকিৎসা করাতে। এই প্রকল্পের সমস্ত তালিকাভুক্ত হাসপাতাল এবং এলাকার কমন সার্ভিস সেন্টার থেকে প্রকল্পের সুবিধাভোগীদের PMJAYE কার্ড দেওয়া হচ্ছে। তাছাড়া এই প্রকল্পের সুবিধা পেতে হলে হাসপাতালে ভর্তির সময় এবং ছুটির সময় আরোগ্য মিত্রের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। রোগী থাকবে না অসহায়, আর রোগীর হবে এবার বিনামূল্যে প্রতিকার। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। দুইজন শিক্ষিকার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা করল ছাত্রী ওএবিপি ছাত্র সংগঠন। জানা যায়, কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর শর্মিষ্ঠা দেবনাথ নামে এক ছাত্রীকে অনিতা দেববর্মা ও পাপড়ি ভট্টাচার্য নামে দুই শিক্ষিকা মেয়েটিকে অপমান করে এবং গালিগালাজ করে। তার বিরুদ্ধে সোমবার তেলিয়ামুড়া থানায় মামলা করল এবিপি ছাত্র সংগঠন। আগামী 10 জুলাই থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক ব্যাপী ঐতিহ্যবাহী কার্তিক পূজা ও মেলা। কার্তিক পূজাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সোমবার কার্তিক পূজা ও মেলা প্রাঙ্গণে জারি পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার মাধ্যমে দেবতাদের আহ্বান করা হয়। তাছাড়াও ইতিমধ্যে চতুর্দশ দেবতার বাড়িতে উৎসবে যোগ দিতে সাধু মন্ত্ররা উপস্থিতি লক্ষ্য করা যায়। আগমন করা কালকে 4:30 বা 5টার সময় মা স্থান যাত্রা, রাত্রে 8টার সময় অধিবাস, রাত্রে 11:30 নিশি পূজা, পর দিবস 10 জুলাই ঠিক 4:30 স্থান যাত্রা এবং খাসমেলা আরম্ভ। 16 জুলাই 11:30 সময় পাটতলা পূজা খাদ্য সমাপ্ত। এরকম কি এবার কিরকম ভাবতে লোক সমাগম? এবার লোক সংখ্যা প্রচণ্ড হবে বলে আশা করি, কারণ কেন এই নতুন সরকার এসেছে এবং অনেক স্ট্যান্ড, বিভিন্ন স্ট্যান্ড চালু আছে, আধ ঘন্টা একটা স্ট্যান্ড আসছে, পূর্ণাতে তো ভিড় হবেই, এটা দেখাই যাচ্ছে, হবেই। দিল্লিতে কমনওয়েলথ দাবায় অনূর্ধ্ব 14 বালিকাদের বিভাগে পঞ্চম স্থান দখল করেন রাজ্যের গর্বের খুদে দাবাড়ু আশিয়া দাস। বিগত 2 বছরের মতো এবারও সে 7 রাউন্ডে এই খেলায় 4.5 পয়েন্ট অর্জন করে। সোমবার রাজ্যে আসেন রাজ্যের গর্বের খুদে দাবাড়ু আশিয়া দাস। 2টি পদক স্বর্ণ ও ব্রোঞ্জ নিয়ে রাজ্যে আসেন এই দাবাড়ু। এটা
আর আপনার খুব আশাবাদী ছিল যে কিছু একটা করবে, আর সেই আশা ভালো করে রেজাল্ট করতে পেরেছে। যেটা উজবেকিস্তানে হয়েছিল এটার মধ্যে ও গ্রিসে গোল্ড পেয়েছে, আপনি স্ট্যান্ডার্ডে ব্রোঞ্জ পেয়েছে, তো এটা ওর খুবই একটা দারুণ ফল। আমরা অনেকদিন ধরে ওই ইন্টারন্যাশনাল একটা মেডেলের জন্য অপেক্ষা করছিলাম, এটা এবার এসেছে, তাতে আমরা খুবই খুশি। নেক্সট খেলা কী আছে? উজবেকিস্তান থেকে আমরা যেটা কমনওয়েলথ খেলে আসলো সেখানে ও ফিফথ র্যাঙ্ক পেয়েছে, সেটা ওর এক্সপেক্টেশন ছিল না, তো তারপরেও ভালো রেজাল্ট করেছে, তো সেটা একটা ভালো পাওনা। আর নেক্সট ওর আছে সামনে মিস আগস্ট মাসে, যেটা হচ্ছে ন্যাশনাল আন্ডার নাইন আহমেদাবাদে। সংবাদ শেষ করার আগে আবারও জেনে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। উন্নয়নমূলক কাজের পরিদর্শনে সোমবার বনমালীপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আইএসবিটি থেকে প্রিপেড অটো ট্যাক্সি পরিষেবা চালু করতে চলছে ত্রিপুরা সড়ক পরিবহন নিগম। আম্বাসায় আটক নেশা সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট, উদ্ধার নগদ 5 লক্ষাধিক টাকা সহ কোটি টাকার ড্রাগস। বিভিন্ন পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করল সোমবার। দুই শিক্ষিকার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা করল এক ছাত্রী ও এবিভিপি ছাত্র সংগঠন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।